উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশের সামনে আততায়ীদের সামনে শনিবার রাতে খুন হয়েছে গ্যাংস্টার আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ। শনিবার রাত 10টা নাগাদ মেডিকেল পরীক্ষা করানোর জন্য দুই ভাইকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল পুলিশ। হাসপাতালের পথে হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আতিক। সেই সময় আচমকা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার মাথায় গুলি করে আততায়ীরা। মাটিতে লুটিয়ে পড়ার পরেও দুই ভাইকে ঘিরে ধরে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে বন্দুকটিও আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সাংবাদিকদের ছদ্মবেশেই এসেছিল আততায়ীরা। আতিক আহমেদ ও তার ভাই আশরাফের মতো হাই প্রোফাইল বন্দীদের হত্যার পরেই উত্তরপ্রদেশের 75টি জেলা জুড়ে 144 ধারা জারি করেছে প্রশাসন। রাজ্যে নিষিদ্ধ হয়েছে জমায়েত। রাতে উত্তরপ্রদেশের পুলিশের ডিজিপি, এডিজিপি সহ শীর্ষ আধিকারিকদের নিজের লখনউয়ের বাড়িতে তলব করেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে এবং এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে যোগী সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।